গেল 15 জুলাই ছাত্র আন্দোলনের সময় ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 391 জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সেদিনের হামলায় আহত ঢাবি শিক্ষার্থী মাহিন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন জানান, হামলার সঙ্গে জড়িত 300 জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা 800 থেকে 1000 ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি হিসেবে রাখা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকায় নয়, সারা দেশের জেলা উপজেলাগুলোতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যেসব ছাত্রলীগ নেতাকর্মী হামলায় অংশ নিয়েছে কিংবা নির্দেশ দিয়েছে, তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে।